মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও আগে থাকতে একটু ভালো আছি, সুস্থ আছি, তাই তোমাদের কাছে আমি ভিডিও করতে চলে এসেছি। তোমাদেরকে তো না দেখা করলে আমার ভালো লাগে না, আগেও বলেছি। এখন শরীরটা আমার একটু ভালো আছে, তো সকাল হয়ে গেছে, এখন বাজে 9টা, তাই আমার ব্লগটা আমি এখন শুরু করছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম তোমাদের কাছে চট করে একটুখানি চলে আসি। আর আজ তার মধ্যে হচ্ছে আমাকে আজকে সংযম করতে হবে, মানে হচ্ছে কালকে শ্রাবণ মাসে প্রথম সোমবার, প্রথমটা করি আর শেষটা করি, চারটে করতে পারি না, কেন বুঝতেই পারছো বাচ্চা ছোট। তো আজকে ওই এবেলা সেদ্ধ ভাত আমি খেয়ে নেবো, ওদের জন্য রান্না করে নেবো, আর ওইবেলা পরোটা নালে লুচি খাবো। তো আগে ওদের রান্নাটা করে নেবো, নিরামিষই করবো, ওদের রান্নাটা করে তারপর আমার রান্নাটা করবো, শান্তি করে আমার রান্নাটা করবো। তো আর কালকে আমাদের পাড়ায় তার মধ্যে হচ্ছে আমাদের ভোলেনাথ মহাপ্রভু ভোলেনাথ আমাদের শিব ঠাকুর কালকে হচ্ছে প্রতিষ্ঠা হবে পাড়ায়। একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, তার পাশে মন্দির একটা শিব ঠাকুরের আলাদা করে মন্দির করেছে, প্রতিষ্ঠা হবে। তোমাদের কালকে দেখাবো, সবই দেখাবো, তোমরা এখন আমার ফ্যামিলির সদস্য, তোমাদের না দেখালে চলে বলো তো? তো তোমাদের দেখাবো, তো চলো চা খেতে খেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তো ওদের জন্য আগে একদিকে রুটি করেছি, আর একদিকে আলু পটল আজকে করবো, আজকে তো নিরামিষ করবো, তা আলু পটলের আলু ভাজছি, দেখে নাও। তো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, আর এইদিকে বসিয়েছি, পটল ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজছি। এরকম পটল ভেজে নিয়েছি, এবার আলু ভাজবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার রেডি, তো একটুখানি মেয়েকে একটু চাউমিন করে দিচ্ছি, নিরামিষই করে দিচ্ছি, একটু আলু ভেজে একটু চাউমিনটা করে দিচ্ছি, চাউমিনটা খেতে ভালোবাসে, তো চাউমিন করে দিচ্ছি, দিয়ে তারপর আমি শান্তি করে আমার রান্নাটা করব। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমার শান্তি হয়ে গেছে, আসলে সকালে আমি আসতে পারিনি, কারণ হচ্ছে সকালবেলা তো আমি ভেবেছিলাম তোমাদের চা নিয়ে দেখাবো, কিন্তু আমার শাশুমা বললো তুমি যখন সংযম করছো তো শান্তি না করে তো কিছু খেতে পারবে না, তো ভাবলাম যখন উপোসটা করছি একটু নিষ্ঠা সহকারেই করি, বলো না। তো ওই জন্য চা খাইনি, সকাল থেকে কিছুই খাইনি, এই মতো আমি শান্তি করে এলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম, করে এবার আমার ভাতটা বসিয়েছি, ও গোবিন্দভোগ চাল দিয়ে গেছে, তো সেদ্ধ ভাত খাবো, এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে খেতে কথা হচ্ছে, খেতে খেতে, ঠিক আছে বন্ধুরা? তো দেখা, আমি নিয়ে চলে এসেছি বেগুন ভাজা, আনিয়েছি একটু সর্ষের তেল, আনিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, সেদ্ধ ভাত, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এটা হলে আর কিছু লাগে বলো তো? আমাদের আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কার কার গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, ওকে ওই ঘরে দিয়ে দিয়েছি খেতে, তো আমি খাচ্ছি এখন ফাড়াফাড়ি। কুকিরও পেয়ে গেছো, কুকিরে পেয়ে গেছিল, মেয়েকে খাওয়ালাম, আর ও না এলো তো খাই না, খাচ্ছি এখন। বন্ধুরা, তো আমার খাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম, তো আমি হাত তাড়িয়ে তোমার সাথে, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জল নেবো, দেখছো মামাই কেমন চিৎকার করছে দেখছো? তার মধ্যে দেখো কারেন্টটা চলে গেছে, ভালো লাগে বলো তো? মানে এত কারেন্ট যায় না বলার মতো না, কখন গেছে, এক ঘন্টা হয়ে গেল কারেন্টটা, দেখো গেছে তো গেছে, আসে না, ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু মেয়েটাকে ঘুম পাড়াবো। ও দাঁড়াও, আমার মেয়েকে একটু জল খাইয়ে দিই, দাঁড়াও, আমার মেয়ের জল পিপাসা পেয়ে গেছিলো, ওকে খাওয়ালাম, দেখি এখন কারেন্টটা কখন আসবে বলো তো, ভালো লাগে এই গরমের মধ্যে যদি কারেন্টটা না থাকে? তো ঠিক আছে বন্ধুরা, আমার মেয়ে জল খাবে বলে দেখো কী নিয়ে এসেছে, জল, 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 জল।
ও মগ নিয়ে চলে এসেছে জল খাবে বলে। মা বাড়িতে গ্লাস নেই? গ্লাস নেই বাড়িতে? বাবা তুমি মগ নিয়ে চলে এসেছো, মগ নিয়ে তুমি জল খাবে? হ্যাঁ ও মগ নিয়ে এসেছে, মগ নিয়ে জল খাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে। সবাইকে টাটা করে দাও বাবা। ছুটে হাম দিয়ে দাও সবাইকে। সবাই ছুটে হাম নিয়ে নিয়েছে, তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমি, এখন 6টা বেজে গেছে, তো এখন আমি সন্ধে দেব। তো দেখো তোমাদের, আমি আমাদের নাড়ু গোপালকে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, আমার নাড়ু গোপাল বসে আছে, দেখেছ? এবার নাড়ু গোপাল আমার খাবে। বন্ধুরা আমরা চা খেতে খেতে আমরা চলে এসেছি। এই দেখো চা, আর এই যে হচ্ছে আমাদের 50-50 বিস্কুট। আমার মেয়ে বিস্কুট খাচ্ছে। আমরা চা খেতে খেতে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা কীরকম কাটাচ্ছ আমাকে একটু জানাও কমেন্ট করে। তো খেতে খেতে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, ঠিক আছে? ময়দাটা আমি মাখবো, এর মধ্যে একটু নুন, রিফাইন তেল, অল্প চিনি দিয়েছি। এবার এটা আমি গরম জল দিয়ে আমি মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি লুচি করব। আমি লুচিগুলো এভাবে বেলে নিয়েছি। প্রথমে 3টে বেলেছি, কেন আমার মেয়েকে দেব, মেয়ের জন্য, মেয়েকেও দেবো আজকে, ও লুচি খেতে ভালোবাসে, তাই ওর জন্য 3টে ভেজে নিয়েছি, মানে বেলে নিয়েছি, এবার করব। বন্ধুরা এই দেখো, আমার মেয়ের জন্য ভেজে নিয়েছি, এবার ওকে খাওয়াবো, কেন রাত হয়ে যাচ্ছে। তো আর আমি এখন খাবো না, কেন ওরা আসুক, ওদের খেতে দিয়ে তারপর আমি খাবো, তারপর তোমাদের সাথে আমি কথা হচ্ছে, ঠিক আছে? আমরা খেতে বসে গেছি রাত্রিবেলা, কেন 12টার আগে তো খেতে হবে। এই যে আমার খাবার, লুচি আর আলু চচ্চড়ি করেছি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কেন 12টা বেজে গেলে আর খেতে পারবো না, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো আজকে সারাদিনটা এইভাবেই আমার কাটলো সংযম করে। তো কালকে তো উপোস, তো কালকে আমাদের পাড়ায় ভোলেনাথের কালকে হচ্ছে পুজো, প্রতিষ্ঠাও হবে। তো তোমাদের সবই দেখাবো, সবই শেয়ার করব। তো তোমরাও কমেন্ট করে জানাও তোমরা কারা কারা, তোমরা শ্রাবণ মাস করো, প্রথম সোমবারটা করো, ঠিক আছে? কমেন্ট করো, অতি অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আমার মেয়ে দেখো ওদিকে ABCD শুরু করে দিয়েছে, রাত্রির বাজে 12টা, চোখে ম্যাডামের ঘুম নেই, এরকমই চলে। 12টা 1টা বেজে যায়, ম্যাডামের চোখে ঘুম নেই, রাত্রিবেলা পড়াশোনার কথা মনে পড়ে, দেখেছো এখন কত পড়াশোনার চাপ বাবা। তো বন্ধুরা বেশি কথা বলছি না, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, অতি অবশ্যই তোমরা আমার ফ্যামিলিতে চলে আসো, যারা আসুনি, আর যারা এসেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আমাকে প্লিজ সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু এগোতে পারবো না। অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে আমার মেয়েকে নিয়ে, সেটা পূরণ করার জন্য। তো সেটা তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, সেটা আমি একদমই এগোতে পারবো না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট আমার খুব প্রয়োজন, প্রচুর প্রয়োজন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করো। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। তো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।